فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته محمد آبين بھاي کوئتكي پوشنو کرتشن. جي كيامت কোরআন শরীফ উঠে যাবে বা কোরআন শরীফের আয়াত উঠে যাবে এই রকম কোনো দলিল আছে কিনা এবং আমরা যে বর্তমান মোবাইলের মধ্যে কোরআন শরীফ ডাউনলোড করি আবার ডিলিট করে দেই এতে কোনো পাপ হবে কিনা জি ভাই সৈহাদিস দ্বারা প্রমাণিত রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতের আগে কোরআনের সমস্ত অক্ষরগুলো মিশিয়ে যাবে অন্য হাদিসে আসছে যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে এবং আল্লাহর কাছেই চলে যাবে তাহলে বোঝা গেল এটা কেয়ামাত হওয়ার পূর্বে কোরআন শরীফের মধ্যে কোনো আয়াত থাকবে না সব অক্ষরগুলো মিশিয়ে যাবে অর্থাৎ সব উঠে যাবে শুধু এমনি পাতাগুলো পড়ে থাকবে কিন্তু কোরআনের কোনো আয়াত থাকবে না এটা কেলামত আগ মুহূর্তে আর এখন আমরা যে কোরআন শরীফ ডাউনলোড করি বা মসজিদে এটা অর্থ এই নয় যে আমরা কোরআন দিলাম। এর জন্য কোনো পাপ হবে না আর কোরআন শরীফ যে আমরা ডাউনলোড করি মুসিদেই এর অর্থ এই নয় যে কেয়ামতের যে আলামত এসেছে সেই আলামতের মধ্যে এটা পড়ে তা না কেমতের পূর্বে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন তুলিয়ে নেবেন শুধু কোরআনের পাতাগুলো পরে থাকবে কিন্তু কোনো অক্ষর থাকবে না সব উঠে যাবে মিশে যাবে সালাম আলাইকুম